এই বিরতে আমি সরকারি চাকরি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়ক তিরিশটি প্রশ্ন শিখব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আমার সাথে সাথে প্রশ্নগুলো আপনারও শেখা হয়ে যাবে আর এমন আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক হায়ারোগ্লিফিক কি উত্তর মিশরীয় লিপি হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয় লিপি সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিয়ায় সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত উত্তর সিন্ধু সভ্যতার হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত বাইশটি ব্যঞ্জনমর্ণ প্রথম উদ্ভাবন করে কারা উত্তর ফিনিশিওরা বাইশটি ব্যঞ্জনমর্ণ প্রথম উদ্ভাবন করে ফিনিশিওরা প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হিব্রু প্যালেস্টাইনে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল কনফুসিয়াস কে উত্তর চীনের দার্শনিক কনফুসিয়াস হচ্ছে চীনের দার্শনিক হোমার কে উত্তর গ্রিসের কবি হোমার হচ্ছেন গ্রিসের কবি জুলিয়াস সিজার কে উত্তর রোমান বিখ্যাত সম্রাট জুলিয়াস সিজার ছিলেন রোমান বিখ্যাত সম্রাট মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর নীল নদের তীরে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে উত্তর ইরাক এলাকার বেশিরভাগ বর্তমানে ইরাকে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি গড়ে ওঠে কোথায় উত্তর গ্রিসে সভ্যতার সুতিকাগার বলা হয় গ্রিসকে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি গড়ে ওঠে গ্রিসে সিন্ধু সভ্যতা কেন্দ্রিক কোন কোন শহর বা নগর প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হরপ্পা ও মোহেঞ্জেদারো সিন্ধু সভ্যতা কেন্দ্রিক হরপ্পা ও মহেনজেদারো শহর প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা ব্যাবিলনের শূন্যদান বর্তমানে কোন দেশের অন্তর্ভুক্ত উত্তর ইরাক ব্যাবিলনের শূন্যদান বর্তমানে ইরাকের অন্তর্ভুক্ত বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত উত্তর মিশরীয় বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনারীতি মিশরীয়দের দ্বারা সূচিত বৈজ্ঞানিক ইতিহাসের জনক উত্তর থুকিডাইডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছেন থুকিডাইডিস আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি উত্তর আগুন আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আগুন জাভা মানব কোথায় পাওয়া যায় উত্তর ইন্দোনেশিয়ায় জাভা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়ায় হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় উত্তর জার্মানিতে হাইডেলবার্গ মানব জার্মানিতে পাওয়া যায় বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ উত্তর মেসোপটেমিয়া বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ হচ্ছে মেসোপটেমিয়া সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয়া সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি উত্তর কিউনিফর্ম সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় উত্তর সুমেরীয় সুমেরীয় সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় উত্তর ব্যাবিলন ব্যাবিলনে প্রথম লিখিত আইনের প্রচলন হয় প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তর ব্যাবিলন ব্যাবিলনের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে উত্তর ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি উত্তর আইন প্রণয়ন ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন প্রণয়ন কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে উত্তর ক্যালোডিও ক্যালোডিওরা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে বারো জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় উত্তর ক্যালোডিও ক্যালোডিও সভ্যতায় প্রতিদিনকে বারো জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত উত্তর হায়ারোগ্লিফিক প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফিক বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত তো এই পর্যন্ত ছিল আমাদের ত্রিশটি কোশ্চেন কোয়েশ্চেনগুলো শোনা শেষ হয়ে গেলে আরেকবার রিপিট করে দেখে নিতে পারেন তাহলে এর উত্তরগুলো একেবারে মুখস্থ হয়ে যাবে ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ